মুহতারাম হাজেরিন, বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, আওসানি খলিলি বিসালাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন। কয়টি বিষয় ওসিয়ত করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এ হাদিসের তিনটি বিষয়। লা আদাহুন্না হাত্তা আমুত, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়বো না, কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন, আমি এই কাজগুলো কখনো ছাড়বো না মৃত্যুর আগ পর্যন্ত। সাহাবী তার সংকল্পের কথা বলছেন। সে কাজগুলো কি? সাওমু সালাসাতু সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা। প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা? চন্দ্র মাসের 13, 14, 15 যেগুলো কাইয়ামে 20 বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন। এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী। আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায়, রোগী নিজেও জানে না, রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন। এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই। আর যারা সেফে থাকতে চান, নিরাপদে থাকতে চান, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, আর সেই সাথে এই চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখবেন। তো সাহাবী কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন, সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে। এটি হলো প্রথম ওসিয়ত। দ্বিতীয় কি? ওয়াসালাতু দোহা, চাষ্টের নামাজ যেন আমি কখনো না ছাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণ উপদেশ না, ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না। পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বা না, আর চাষ্টের নামাজ কখনো ছাড়বা না। এই হাজার হাজার মানুষের সমাবেশ, না হলেও 30-40 হাজার মানুষ হবে, এত মানুষের মধ্যে মাত্র দুজন লোক হাত তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন, এই চাষ্টের নামাজ কি এ সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে। আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, সেটা হলো ওয়ানাউমুন আলা উইত্রিন, এবং উইত্রের নামাজ পড়ে যেন আমি রাতে শুই। যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে, জোরালো তার সম্ভাবনা আছে, তারা তাহাজ্জুদের পরে উইত্র পড়বেন, ঠিক আছে, কিন্তু উইত্র পড়তে পারি কি না এ ব্যাপারে যদি সিওরিটি না থাকে, প্রবল নিশ্চয়তা না থাকে, তাহলে সেক্ষেত্রে উইত্র পড়ে রাতে ঘুমোতে হবে, সেটাকে বিলম্ব করা যাবে না, বাদ দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওসিয়ত করেছেন। সহিহ মুসলিমের হাদিস সম্বন্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 4 রাকাত চাষ্টের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন, যতটুকু মনে চায়। অনেক গণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়, 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এ হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন, এর বেশি কখনো কখনো 8 রাকাতও পড়তেন, 6 রাকাতও পড়তেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যতগুলো জোড়া দিয়েছেন, এই প্রত্যেকটি জয়েন্ট, এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি, চলাফেরা ঠিক মতো করতে পারছি,
অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তাআলার এত বিশাল বড় নিয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুবহানাল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুবহানাল্লাহ বললে একবার আল্লাহু আকবার বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরে শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গপ্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণ নেকামল করা লাগবে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার শুকরিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সালাতুল দোহা বা চাশতের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায় মোহতারাম হাজরীন এই সালাতুল দোহা বা চাশতের নামাজের সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইবনে আদম হে আদম সন্তান এর কালি আউয়ালান নাহা নাহারি আরবাআন তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা আখিরাহ তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই চার রাকাত নামাজ সালাতুল দোহা যেটাকে আমরা চাশতের নামাজও বলি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন লা ইউহাফিযু আলা সালাতিদ দোহা ইল্লা আওয়াব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একেবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা এই আফার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আওয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাশতের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছেন ওয়াহিয়া সালাতুল আওয়াবিন এটা হলো আওয়াবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সালাতুল দোহা এই নামাজটা কখন পড়তে হয় এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত চার রাকাত নামাজ কোন কোন বর্ণায় অবশ্য দুই রাকাতের কথা বলা হয়েছে কিন্তু বিশেষ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুই রাকাত করে পড়তে পারেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুই রাকাত করে নফল নামাজগুলো দুই রাকাত করে পড়া উত্তম যাই হোক অনেক রামায় কাম চার রাকাত একসাথে পড়ার কথাও বলেন দুইটা অপু আলা সোলা মাদের দুটা কবি আছে যাই হোক তো চাষের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন কোন সূরা নির্ধারিত নাই যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সালাতুল দোহা পড়তেছি চাশতের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোন ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপনজনকে করে আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বে না যে নামাজ
নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই 40-50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষ পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করব ইনশাআল্লাহ ভাইরা আমার এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কিয়ামতের ময়দানে পাঁচত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি বিচ্ছুরি দেখা যায় নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের ইহতিমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজ্জুদ করতে ভোর রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তওবা করতে গিয়ে এমন কি আল্লাহর ভয়ে আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন তাহাজ্জুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকী দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহা প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন আমিন চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আমার এই চারটি নামাজ সালাতুত দোহা এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে বিশেষ কারণ একটি যে আমাদের 9টা 10টা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না করা পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেকে এটা করতে পারি না অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি এই কাজের ফাঁকে 4-5 মিনিট সময় বের করা 5-10 মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয় নবী রাসূলুল্লাহ সাধারণত নামাজ কখনো ছাড়তেন না সবসময় এই সালাতের দোহা পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ অন্য কোন নফল নামাজ অন্য কোন সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় না আমাদের সমাজে নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেগুলোই সুন্নাত এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই হিসেবে সুন্নাত বলা যায় এটাকে নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসেবে তো অন্য কোন সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত সালাতুদ দোহা আর সালাতুল ইশরাক একটা হলো সালাতুল ইশরাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়া তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে এই নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় দুই রাকাত চার রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গা বসে থেকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইত্যাদি করতে থাকে এবং এরপর সূর্য ওঠার কিছুক্ষণ পর অর্থাৎ 20 মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সালাতুল ইশরাক তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সওয়াব প্রদান করেন পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব তাকে দান করবে অতএব ভাইরা আমার এই সালাতুল দোহা সালাতুল ইশরাক আদায় করব তো ইনশাআল্লাহ অনেক মুহাক্কিক উলামায়ে কিরাম সালাতুল দোহা আর ইশরাককে একই নামাজ বলেছেন তবে নবীর সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সালাতুল ইশরাকটা হলো সূর্য ওঠার পর পর 20 মিনিট পরেই আর সালাতুল দোহাটা হলো আরো কিছুক্ষণ পরে তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণ বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায় বিরা চাষ্টের নামাজটা সালাতুল দোহার নামাজটা আমরা 9টা 10টার দিকে পড়বো চেষ্টা করব তো ইনশাআল্লাহ কারা কারা নিয়ত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন দাঁড়ান হাত তোলেন আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাতগুলো কবুলের মঞ্জুর করুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা